ভারত বনাম বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচ আমরা আজকে দেখলাম লাইভ টেলিকাস্ট প্রথম টি টোয়েন্টি ম্যাচেই কিন্তু ভারত দুর্দান্তভাবে ম্যাচ জিতে গেছে এগারো দশমিক পাঁচ ওভারে ভারত বাংলাদেশের প্রথম যে টি টোয়েন্টি ম্যাচ আজকে ছিল গোয়ালিয়ারে সন্ধে সাতটা থেকে প্রথম ইন্ডিয়া টসে জেতার পরে বাংলাদেশকে ব্যাটিং করতে আসতে বলে তো বাংলাদেশের তরফ থেকে যে টপ স্কোরার ছিল মিরাজ পঁয়ত্রিশ রান বানিয়েছিল বত্রিশ বলে একশো নয় স্ট্রাইক রেট ছিল তারপর ছিল বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত যে সাতাশ রান বানিয়েছিল পঁচিশ বলে একশো আট স্ট্রাইক রেট তারপরে হৃদয় বারো রান বানিয়েছিল আঠেরো বলে এভাবেই বাংলাদেশ কিন্তু একশো সাতাশ রান অনলি উনিশ পয়েন্ট ফাইভ ওভারে বানায় এবারে ইন্ডিয়ার তরফ থেকে যে টপ বোলার ছিল সেটা হচ্ছে অর্শদীপ সিং তিন উইকেট নিয়েছিল থ্রি পয়েন্ট ফাইভ ওভারে চোদ্দো রান দিয়ে ইকোনমি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তারপরে বরুণ চক্রবর্তী চার ওভারে একত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছিল হার্দিক পান্ডে একটি উইকেট নিয়েছে মায়ংক যাদব একটা উইকেট নিয়েছিল এবং ওয়াশিংটন সুন্দর একটা উইকেট নিয়েছিল তো একশো আঠাশ রানের টার্গেট নিয়ে ইন্ডিয়া ব্যাটিং করতে আসে ইন্ডিয়া তরফ থেকে কিন্তু সবচেয়ে যে টপ স্কোরার ছিল সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডে এখানে এক উইকেটও নিয়েছে এবং উনচল্লিশ রান বানিয়েছে ষোলো বলে অনলি ষোলো বলে তুমি দেখতে পাবে দুশো পয়েন্ট সেভেন ফাইভ যেটা হচ্ছে ব্যাটিংয়ের স্ট্রাইক রেট তারপরে সূর্যকুমার যাদব ইন্ডিয়ার ক্যাপ্টেন উনত্রিশ রান বানিয়েছে চোদ্দ বলে অ্যাজ ইউজুয়াল যেমন সূর্যকুমার যাদব খেলে দুশো সাত স্ট্রাইক রেট তারপর সঞ্জু স্যামসং বানিয়েছে উনত্রিশ রান উনিশ বলে এবং এখানে একশো বাহান্ন পয়েন্ট সিক্স থ্রি স্ট্রাইক রেট ইন্ডিয়া টোটাল এখানে একশো বত্রিশ রান তিন উইকেটের বিনিময়ে এগারো দশমিক পাঁচ ওভারে ইন্ডিয়া সাত উইকেটে উনপঞ্চাশটি বল থাকতেই ম্যাচটি জিতে প্রথম লিড বানিয়ে দিল টি টোয়েন্টিতে টি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের মধ্যে প্রথম টি টোয়েন্টি কিন্তু ইন্ডিয়া জিতে কেন তো প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতার পরে ইন্ডিয়া কিন্তু নিজের খাতায় আরেকটি রেজিস্টার করলো আরেকটি উইন রেজিস্টার করলো তো পনেরোটি ম্যাচের মধ্যে চোদ্দোটি ইন্ডিয়া জিতেছে আজ পর্যন্ত এবং একটি মাত্র বাংলাদেশ জিতেছে তো তোমাদের কি মনে হয় ন তারিখ যে দিল্লিতে ম্যাচটি আছে ওই ম্যাচটি ইন্ডিয়া জিতছে না বাংলাদেশ জিতছে নিচে কমেন্ট করো তো আজকের ম্যাচটি কিন্তু আমাদের দারুণ লাগলো অ্যাজ এ ইন্ডিয়ান সাপোর্টার তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো